বাহ বাবা বাহ, সত্যি আপনার কোনো তুলনা হয় না। তুই কি অতীতের কথাগুলো ভুলে গেছিস? না বহুজন, না আছো কি তোর অতীতের কথাও? আমি আমার সৈতি মানিককে হারিয়ে যখন পাগল হয়েছিলাম প্রায় ঠিক তখনই রাস্তার ধারে দুঃখে দুঃখে কাঁদছিলি তুই, এক মুঠো অন্যের জন্য মানুষের কাছে দুহাত পেতে ভিক্ষে চেয়েছিস, কেউ তোকে ধাক্কা করেনি, সবাই তোকে ধুরধুর করে লাঠি দিয়ে তাড়িয়ে দিয়েছে। এই জানতে সাধারণ শুধু তোমরা মুখে খাবারই তুলে দেয়নি, সন্তান স্নেহে বুকের মাঝে আগলিয়ে রেখেছে। তুমি তুই আমার সন্তানকে ওই সাইমন সওদাগরের কন্যার সাথে ভালোবাসা করতে সাহায্য করেছিস, ইচ্ছা হচ্ছে এই মুহূর্তে গলা ধাক্কা দিয়ে তোকে এই বাড়ি থেকে বের করে দেই। আমি রাস্তায় কুড়িয়ে পাওয়া সন্তান, যখন আপনার চোখে ঝরঝরি করে জল ঝরেছিল আমি সেদিন আপনার চোখের দিকে তাকিয়েছিলাম, আমাকে বুকে নিয়ে আপনি বলেছিলেন তুই আমার সন্তান, তুই আমার হারিয়ে যাওয়া মানিক, আজ আপনি বলছেন আমার রাস্তা থেকে কুড়িয়ে এনেছেন। হ্যাঁ আপা হুজুর, হ্যাঁ আমি তো রাস্তার কোন চালকের সন্তান আমি জানি না, আমি শুধু এটুকুই বলতে চাই আমি তো একজন মানুষ, হয়তো আমার রাস্তায় জন্ম হয়েছে, কে আমার বাবা কে আমার মা আমি কোনোদিন বুঝতে চাই নাই বুঝতে দেইনি, আমি শুধু জানি আপনি আমার বাবা আর ওই হচ্ছে আমার মা। হে বাবা, হে আমি কেন এখানে পড়ে রয়েছি জানে? আপনারা হয়তো জানেন না আমি অনেক আগে এই পৃথিবী থেকে অনেক দূরে চলে যেতাম বাবা, আমার সেই লোকের চোখে যদি এক ফোঁটা জল দেখি মনে হয় আমার জীবনটাই চলে যাবে। আজ তোকে আমি একটু প্রশ্ন করবো, শোন জন্তু, আমাকে তুই পিতা বলে দেখেছিস, আমি তোকে রাস্তা থেকে তুলে এনেছি, আমি যদি ওই সাইমন সওদাগরের কন্যাকে আমার পুত্রবধূ করে আমার এই রাজ্যে আমার এই প্রাসাদে স্থান দেই, তাহলে সাইমন সওদাগরের কাছে আমার উঁচু মাথা নিচু করতে হবে, আর যদি সাইমন সওদাগরের কন্যাকে পুত্র সোনার লক্ষিন্দর বিবাহ করতে না পারে তাহলে তোর মা বলেছে সে প্রাণে বাজবে না। বল তুই তোর পিতার বংশ মর্যাদা বা তোর পিতার উঁচু মাথা নিচু করতে চাস না তোর ভাইকে বাঁচিয়ে রাখতে চাস? বল চন্দ্র বল। জীবনে কোনোদিন আপনার কাছে কিছু চাইনি, আমি কিছু চাইনি আপা হুজুর, শুধু একটিবার আপনি আমাকে একটি দায়িত্ব দিন, যদি আপনার দায়িত্ব আমি অক্ষর করে পালন করতে না পারি তাহলে কোনোদিন আমি আপনার সম্মুখে আসব না, আপনি যদি একটিবার আমাকে বিশ্বাস করুন তাহলে লোকের চোখের জল যেন না চলে আপনার হুজুর, আমি আপনার দুটি পায়ে পড়ি। তুই আমার বংশ মর্যাদা আর আমার উঁচু মাথা নিচু হওয়ার চাইতে আমার সন্তানকে বেশি ভালোবাসিস তাই তো, কিন্তু কথাটা মুখ মতো বলতে পারছিস না। ওরে জন্তু, সন্তান হারানোর ব্যথা যে কত কঠিন কত ভয়ঙ্কর তা আমি জানি, তোর মা জানে। আমি আমার ছয়টি মানিককে হারিয়ে কাঁদতে কাঁদতে পাগল হয়ে গিয়েছিলাম, তোর মায়ের চোখ থেকে উঁচুড়ে জল গড়ে পড়তো, আমি আমি তোর মায়ের মুখে হাসি দেখতে পাইনি, শুধু শুধু লক্ষিন্দরের মুখ পানিছে, তোর মায়ের মুখে আমি হাসি দেখেছি, লক্ষিন্দরের মুখের দিকে তাকালেই আমার এই ভাঙা হৃদয়টা জুড়ে যায় রে, আজ সেই সন্তানের জন্য তুই আমার পায়ে পড়ে কান্নাকাটি করছিস। রাস্তা থেকে তুলে এনে তোকে আমি সন্তান বলেছিলাম,
হাত চাঁদ সওদাগর তার সুরে চিৎকার করে বলছে তার তুই সন্তান সোনার লক্ষ্মীর।